আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ তৌফিক আলী। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমি কিন্তু সবসময় আপনাদেরকে বিভিন্ন টোর সম্পর্কে ধারণা দিয়ে থাকি, কত তারিখে কোন স্থানে কোন জায়গায় টোর আসবে, অর্থাৎ যে সফরগুলো করে থাকে বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা কনস্যুলার টিম বা রিয়াদ দূতাবাস, এই সকল তথ্য কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। এবং এই ভিডিওগুলো অনুরোধ করব প্রত্যেকে শেয়ার করে দিবেন। আপনি হতে পারেন জেদ্দার, টোরটি হতে পারে মদিনার, কিন্তু আপনার শেয়ারের কারণে দেখা গেল এই মদিনার প্রবাসীরা কিন্তু এখান থেকে তাদের যে কনস্যুলেট সেবা রয়েছে সেটা কিন্তু নিতে পারবে। তাই অবশ্যই যে সকল টোর সম্পর্কে আমরা বিজ্ঞপ্তি দিয়ে থাকি, আমাদের ভিডিও আকারে আমরা তৈরি করে থাকি, অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের বিনিময়ে কিন্তু অনেক প্রবাসীর কিন্তু ভালো হতে পারে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব, খামিস মুসাইদ প্রবাসীদের জন্য একটি সুখবর রয়েছে, একটি টোর ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা কনস্যুলার টিম খামিস মুসাইদ ও তার পার্শ্ববর্তী এলাকাতে যে সকল বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন তাদেরকে কনস্যুলেট সেবা দেওয়ার জন্য আসবেন। তারিখ হচ্ছে আগামী 29 এবং 30 সেপ্টেম্বর 2023, শুক্রবার এবং শনিবার। সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনাদেরকে কনস্যুলেট সেবা দিবেন। তো আপনারা যারা খামিস মুসাইদ ও তার আশেপাশে যে সকল বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন তারা অবশ্যই এই 29 এবং 30 তারিখে আপনারা নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকবেন। স্থান হচ্ছে ইস্তেরা আহাদ মনিরা, বাঙালি মার্কেটের সন্নিকটে, হাদিকা সংলগ্ন। এই স্থানে যদি আপনারা 29 এবং 30 তারিখে উপস্থিত থাকেন, ইনশাল্লাহ আপনাদের সকল প্রকার কনস্যুলেট সেবা পাবেন। তো সংক্ষেপে আমি এখন আপনাদেরকে কনস্যুলেট সেবা সম্পর্কে ধারণা দিব। আপনারা যারা পূর্বে এমআরপি পাসপোর্ট রিইস্যু করতে দিয়েছেন, সেই রিইস্যুকৃত পাসপোর্টে ডেলিভারি নিতে পারবেন, নতুন করে পাসপোর্ট রিইস্যু করতে দিতে পারবেন, পাসপোর্ট নবায়ন করতে পারবেন। তো নবায়ন বিষয়টা হচ্ছে যাদের পাসপোর্টের মেয়াদ নেই তারা হাতে লিখে পাসপোর্টের 6 মাস বা 1 বছর বা 2 বছরের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন। এবং আপনাদের যদি প্রয়োজনীয় কাগজপত্র থাকে সেগুলোকে নবায়ন করতে পারবেন। আপনাদের যদি ট্রাভেল পারমিটের প্রয়োজন হয় তাহলে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আপনারা শ্রম কল্যাণ সংক্রান্ত সকল প্রকার সেবা পাবেন। সোনালী ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ওয়েজ অর্নার্স বোর্ডের সদস্যপদ হতে পারবেন এবং আপনারা বন্ড কেনাবেচা করতে পারবেন। এছাড়াও যদি প্রবাসীদের ফাইনাল এক্সিটের প্রয়োজন হয়, স্পেশাল এক্সিটের প্রয়োজন হয় বা আউট পাসের প্রয়োজন হয়, এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো যে সকল প্রবাসী ভাই খামিস মুসাইদ ও তার আশেপাশে বসবাস করতেছেন, অবশ্যই এই 29 এবং 30 তারিখ ইস্তেরা আহাদ মুনিরা স্থানে আপনারা উপস্থিত থাকবেন। সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনাদেরকে কনসালেন্ট সেবা দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।